তাসনোভা, শীতের এই বিকেলে এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কেমন জমে উঠেছে মেলা? আসলে আপনি ঠিক যেমনটি বলছিলেন, শীত কিন্তু বেড়ে চলেছে এবং ঠিক এই সময়টিতে এসে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু বাণিজ্য মেলায় ভিড় কিছুটা কম ছিল। সাধারণ দর্শনার্থীরা এখানে এসেছেন ঠিকই, কিন্তু তাদের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনার মতো। যখন বেলা বেড়ে দুপুর গড়ালো এবং দুপুর থেকে বিকেল আস্তে আস্তে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য মেলায় বরাবরের মতোই যে বাইরের যে প্যাভিলিয়নগুলো রয়েছে, বাইরের দেশের অর্থাৎ ইরানি কিছু প্যাভিলিয়ন আমরা দেখেছি, আমরা দেখেছি ভারতীয় কিছু প্যাভিলিয়ন রয়েছে, কিছু স্টল রয়েছে, পাকিস্তান স্টল রয়েছে, সেই যে পণ্যগুলো বাহিরে সেই পণ্যগুলোর প্রতি কিন্তু মানুষ বা ক্রেতাদের আকর্ষণটা কিছুটা বেশি এবং ছেলেদের থেকে মেয়ে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সেই দোকানগুলোর দিকেই বেশি, সেই স্টলগুলোর দিকে তারা বেশি হানা দিচ্ছেন। এছাড়াও কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের যে পণ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবার ভিড় রয়েছে। আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি, এখনও কিন্তু ফার্নিচারের দোকান কিংবা ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দোকানে সেই পরিমাণে কিন্তু ক্রেতারা যাচ্ছেন না এখন পর্যন্ত। কিন্তু তারা আমাদের বলেছেন যেহেতু আজকে সরকারি ছুটির দিন নয়, তাই সরকারি ছুটির দিনে ক্রেতারা আসবেন, দর্শনার্থীরা আসবেন এবং সেই দোকানগুলোতেও ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করবে এবং সাধারণ দর্শনার্থীরা আসবেন। আসলে মেলা তো মাত্র শুরু হলো, তৃতীয়বারের মতো এখানে এসে অর্থাৎ পূর্বাচলে এসে মেলার আয়োজন করা হয়েছে, তাই আরও দিন যত গড়াবে তত এই মেলায় দর্শন দর্শনার্থীর সংখ্যা বাড়বে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন বিক্রেতারা এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে এখানে এসে কেনাকাটা করতে পেরে খুব খুশি। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর। তাসনুভা, আপনাকে ধন্যবাদ।